ভাষার মাস ফেব্রুয়ারি, আর এই ভাষার মাসে আমাদের অনুষ্ঠানের আজকের পর্বের ব্যক্তিত্ব যিনি, তিনি এক ভাষাকন্যা। ১৯৫২ সালে যাদের অবদানের কারণে আজকে আমরা বাংলায় কথা বলছি, লিখছি, প্রিয় মাতৃভাষা বাংলায় আড্ডায় মেতে উঠছি, সেই তাদেরই একজন অন্যতম তিনি। সারাটা জীবন অসাম্প্রদায়িক চেতনার চর্চা করেছেন। এই মানুষটি হচ্ছেন ভাষা সংগ্রামী অধ্যাপক ডক্টর শরীফা খাতুন। আমাদের স্মৃতির মিনার, কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আপনার জীবনের কথা জানতে এসেছি, কিন্তু তার আগে একটি তথ্যচিত্র আমরা আমাদের দর্শকদের দেখিয়ে আসবো। ভাষা সংগ্রামী অধ্যাপক ডক্টর শরীফা খাতুনের জন্ম ১৯৩৬ সালের ৬ ডিসেম্বর তৎকালীন ফেনী মহকুমার জাহানপুর গ্রামে। তার পিতার নাম মোহাম্মদ আসলাম এবং মাতা জেবুন্নেসা চৌধুরানী। চার বোন তিন ভাইয়ের মধ্যে তিনি প্রথম। শৈশবের দিনগুলো কেটেছে অবিভক্ত ভারতের আসাম, কুমিল্লা এবং নোয়াখালীতে। পড়াশোনা শুরু কুমিল্লার লুৎফুন্নেসা শিশু স্কুলে। তিনি কৃতিত্বের সাথে ১৯৫১ সালে নোয়াখালীর উমা গার্লস হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৩ সালে ঢাকার ইডেন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে। এখান থেকে যথাক্রমে ১৯৫৭ সালে বিএ অনার্স এবং ১৯৫৮ সালে মাস্টার্স সম্পন্ন করেন। ১৯৬৩ সালে ময়মনসিংহ মহিলা ট্রেনিং কলেজ থেকে বিএড করেন। ১৯৬৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্দার্ন কলোরাডো ইউনিভার্সিটি থেকে ডক্টর ইন এডুকেশন ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক ডক্টর শরীফা খাতুন ১৯৪৮ সালে নোয়াখালীতে স্কুলে পড়া অবস্থায় বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে স্কুলের ছাত্রীদের সাথে নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। ১৯৫২ সালে ইডেন কলেজে অধ্যয়নকালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রচারপত্র বিতরণ, পোস্টার তৈরি করে দেওয়ালে লাগানো সহ সকল সভা, সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করেন। ২১শে ফেব্রুয়ারির আন্দোলনের চূড়ান্ত মুহূর্তেও জীবনের ঝুঁকি নিয়ে ১৪৪ ধারা ভঙ্গ করে ২০-২৫ জন ছাত্রীসহ হোস্টেলের দেওয়াল টপকিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্র সমাবেশে উপস্থিত হন। এভাবে ভাষা আন্দোলনের প্রতিটি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে তিনি আমাদের ইতিহাসের অংশ হয়ে রয়েছেন। এছাড়া তিনি ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য ওষুধপত্র সংগ্রহ করার কাজে নিয়োজিত ছিলেন। অধ্যাপক ডক্টর শরীফা খাতুনের কর্মজীবন শুরু হয় ১৯৫৮ সালে নিজ শহর ফেনী গার্লস হাই স্কুলে প্রধান শিক্ষিকা পদে যোগদানের মাধ্যমে। অল্প কিছুদিন চাঁদপুরের লেডি প্রতিমা গার্লস হাই স্কুলে প্রধান শিক্ষিকা ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডক্টর ইন এডুকেশন ডিগ্রি সম্পূর্ণ করে আসার পর ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট IERএ প্রভাষক পদে যোগদান করেন। ২০০২ সালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। বাংলা একাডেমি, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি সহ বেশ কয়েকটি পেশাগত সংস্থার তিনি আজীবন সদস্য। তার লেখা অনেকগুলো গ্রন্থ প্রকাশিত হয়েছে। তার গ্রন্থগুলোর মধ্যে প্লেটোর কার্লিপলিস, দর্শন ও শিক্ষা, অস্তিত্ববাদ ও শিক্ষা, তুলনামূলক শিক্ষাতত্ত্ব, মাধ্যমিক বিদ্যালয়ে সমাজবিজ্ঞান শিক্ষণ, সামারহিল এবং ডেভেলপমেন্ট অব প্রাইমারি এডুকেশন পলিসি ইন বাংলাদেশ বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বেশ কিছু সমাজসেবামূলক কাজও করেছেন,
যেমন 71-এ পাকিস্তানিদের হাতে আটককৃত নারীদের উদ্ধার এবং তাদের পুনর্বাসন, নিরক্ষর বয়স্ক গৃহকর্মী ও পথ শিশুদের শিক্ষা এবং জাতীয় মূক বধির সংস্থার বৃত্তিমূলক কারিগরি ও সাধারণ শিক্ষার কাজে সংযুক্ত ছিলেন। ভাষা আন্দোলনে গৌরবময় অবদানের স্বীকৃতি হিসেবে ভাষা সংগ্রামী অধ্যাপক ডক্টর শরীফা খাতুনকে 2017 সালে 21-এ পদকে ভূষিত করা হয়। এছাড়াও জীবনের বিভিন্ন সময়ে আরও অসংখ্য পুরস্কার, সম্মাননা এবং স্বীকৃতিতে ভূষিত হয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনে স্বামী বিচারপতি কাজী এবাদুল হক, 4 মেয়ে, জামাতা এবং 3 নাতিকে নিয়ে অধ্যাপক ডক্টর শরীফা খাতুনের পারিবারিক জীবন আনন্দে কাটছে। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদায় প্রতিষ্ঠা এবং শিক্ষা ও গবেষণায় এই মানুষটির অবদান অসামান্য। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন তার কর্মের মাঝে এক জ্বলজ্বলে তারকা হয়ে থাকবেন একজন কীর্তিমান মানুষ, অধ্যাপক ডক্টর শরীফা খাতুন। তথ্যচিত্রটি দেখে এলাম। আমরা আলাপনটি শুরু করতে চাই যে পরিবারটিতে আপনার জন্ম, সেই পরিবারটি থেকে, সেই পরিবারে বাবা মা ভাই বোন কারা ছিলেন সেটি বলবেন। সরস্বতী জাহানপুর গ্রামে আমার বাড়ি। বাবার তখন রেলওয়ে চাকরি করতেন আসামে। আসামে আমরা একক পরিবার, গ্রামে আমরা যৌথ পরিবার। ওই সময় আমি একজনই ছিলাম। এখন আমাদের 7 ভাই বোন জীবিত আছেন, 1 ভাই 3 বোন। আমরা জেনেছি যে বাবার চাকরি সুবাদে আপনার শৈশবের কিছুটা অংশ কেটেছে অবিভক্ত ভারতের আসামে, পরবর্তীতে পড়ালেখার সুবাদে নোয়াখালী এবং কুমিল্লাতে। কেমন ছিল শৈশবের সেই দিনগুলি? সেটা আনন্দেরও ছিল, দুঃখেরও ছিল। দুঃখের এই কারণে, আসামে বাংলা স্কুল ছিল না। আমার বাবা মা ঠিক করলেন আমাকে কুমিল্লা ভর্তি করাবেন। তো বাবা মাকে ছেড়ে কুমিল্লা খালাখালা থেকে সঙ্গে থেকে স্কুলে পড়াটা, তাদের এই বিচ্ছেদটা আমার মনে দাগ কেটেছিল। অবশ্য ওনাদের আদর যত্নে ওটা কেটে গিয়েছে। আবার কুমিল্লা থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গ্রামে স্কুল চলে যাই, কারণ কুমিল্লায় সব স্কুল বন্ধ হয়ে গিয়েছে। তো গ্রামে চাচার সাথে, দাদির সাথে, চাচাতো ভাইদের সাথে খুব আনন্দে কেটেছি। গ্রামের জীবনটা আমার খুব আনন্দের ছিল। হেঁটে স্কুলে যেতাম, বর্ষাকালে জলাভূমি পার হয়ে যেতাম, আর শীতকালে কৃষিক্ষেত পেরিয়ে যেতাম। খুব ভালো লাগতো। গাছে উঠে আমটা আম পারতাম, বড়ই পারতাম, পেয়ারা পেয়ে এগুলো খেতাম। এই যে নানাভাবে শৈশব কৈশোর কাটছিল, একটি হাসি আনন্দের শৈশব, এই সময়টাতে স্বপ্ন কী ছিল যে বড় হয়ে কী হবেন, কী করতে হবে? ওটা কিছু চিন্তা করি নাই, তো ভাবছি যে পড়াশোনা চালিয়ে যাবো, এটুকু চিন্তা হয়েছে। ভাষা আন্দোলন বাঙালির জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি নিজে একজন ভাষা সংগ্রামী। 1948 সালে নোয়াখালীতে স্কুল ছাত্রী থাকা অবস্থায় ভাষার দাবিতে প্রথম মিছিলে অংশগ্রহণ করেন। সেই ধারাবাহিকতায় 1952 সালে ইডেন কলেজের ছাত্রী হিসেবে ভাষা আন্দোলনের প্রতিটি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ওই সময়ের একটি রক্ষণশীল সমাজ, মুসলিম সমাজে একজন নারী হিসেবে কোন তাগিদ থেকে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করলেন? নোয়াখালী হাইস্কুলে 1948 সালে ভাষা আন্দোলনের জন্য, ভাষার দাবির জন্য একটা ছাত্রীদের মিছিল হয়। ওই মিছিলগুলো কিন্তু স্কুলে কম্পাউন্ডে হতো, বাইরে হতো না। তো আমরা ওখানে স্লোগান দিয়ে ঘুরতাম, ঘুরে স্লোগান দিয়ে আবার চলে আসতাম। স্কুলের ছাত্রীরা ওই মাঠের ভিতরে ঘুরে এসব আন্দোলন। ওখানে কোনো আমরা রক্ষণশীলতার কোনো লক্ষণ পাইনি, ভিতরেই করেছি। ঢাকা যখন আসি সেখানেও কোনো রক্ষণশীলতা ছিল না, কারণ আমরা কলেজ থেকে, হোস্টেল থেকে আমরা আমতলার সবাই আসতে পারতাম, তো দলবদ্ধ হয়ে আসতাম। তখন একটু নিরাপত্তার ব্যাপার তারা চিন্তা করতেন। সেই ঘটনায় আমরা কাজ করছি, সেই হিসাবে আমরা কোনো রক্ষণশীল পরিবেশের শিকার হই নাই, কারণ কলেজ কর্তৃপক্ষ বা হোস্টেল কর্তৃপক্ষ কোনো বাধা দেবে। খাজা নাজিমুদ্দিন যখন 30 জানুয়ারি বললেন যে উর্দুই পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে, তখন কিন্তু এটা খুব প্রবল আকারে রূপ নিল। এবং ছাত্ররা এসে জানালেন যে আমাদের কলেজেও আসলেন এবং হোস্টেলেও আসলেন, ওনারা জানালেন যে আমরা এর প্রতিবাদে 4 ফেব্রুয়ারিতে সভা করব,
আপনাদের ছাত্রীরা নিয়ে আপনারা যাবেন আমতলা সমাবেশে। তা আমরা সেই হিসেবে আমরা প্রস্তুতি নিয়ে ব্যানার বানিয়ে আমরা সেই মহাসমাবেশে আমরা অংশগ্রহণ করেছি কলেজ থেকে। তো সেখানেও কোনো বাধা পাইনি, কারণ মনে হয় বাংলা তো সবারই মাতৃভাষা। অত প্রচ্ছন্নভাবে প্রশাসকদের মনে এই বোর্ডটা কাজ করেছিল যে এই দাবিটা আমাদের প্রাণের দাবি, অতএব ওরা অংশগ্রহণ করা স্বাভাবিক। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের চূড়ান্ত মুহূর্ত। বিকাল 3টার পর পুলিশের গুলিতে ঢাকার রাজপথ রঞ্জিত হয়। আপনার স্মৃতি থেকে জানতে চাইব, ওই সময়ে আপনারা কি কর্মসূচি পালন করেছিলেন, কি ঘটনা ঘটেছিল? 3টার সময় তো ওই দিনের শেষ চূড়ান্ত পরিণতি হয়, কিন্তু তার আগে আমরা কলেজ থেকে 9টা কি 10টা আমরা বেরোই। সেদিন কিন্তু আমাদের কলেজে তালা দেওয়া ছিল, কারণ তার আগের দিন 144 ধারা জারি করা হয়েছে। সভা 11টার সময় আরম্ভ হয়, বক্তৃতা অনেকক্ষণ চলে, গাজীর হক সাহেব সভাপতিত্ব করেন, আরও কেন্দ্রীয় ভাষা সংগ্রাম কমিটির অনেক সদস্য দেওয়া এসেছিলেন, আমরা মেয়েরা একসাথে এক জায়গায় বসেছি। শেষ হওয়ার আগে ওনারা চিন্তা করলেন যে 144 ধারা কীভাবে ভঙ্গ করবেন, ভঙ্গ না করে কীভাবে সভা করা যায়। সেই হিসেবে কেউ 4 জন বললেন, কেউ 6 জন বললেন, কেউ 10 জন বললেন, পুরো শুনলাম। কিন্তু বেরোবার সময় আমরা 10 জন করে প্রথম বেরিয়েছে, এবং তারা সিদ্ধান্ত নিল যে প্রথম সারিতে যারা বেরোবেন তারা সিনিয়র ছাত্রছাত্রী হবেন, এবং প্রতিটা দলের সাথে একজন 2 জন ছাত্রী থাকবেন, কারণ ছাত্রী থাকলে হয়তো পুলিশরা ভয় পাবে, মারামারি করবে না বা কিছু অত্যাচার করবে না। সেই হিসেবে ওনারা প্রথম কয়েক সারি চলে গেলেন, তারপরে দেখি যে থেমে আছে, আমরা দাঁড়িয়ে আছি। অনেক পরে শুনলাম যে ওনাদের নাকি ট্রাকগুলো উঠিয়ে নিয়ে চলে গেছে, ইট পাটকেল ছোড়া হলো, এটা শব্দ কিন্তু জোরে আমরা শুনতে পেলাম। তারপরে লাঠি চার্জ, সেটা তো সফাসব শব্দ হচ্ছে, সেটা আমরা ভয় পেয়ে গিয়েছি, কিন্তু আমরা কেউ তখনও ছত্রভঙ্গ হইনি। তারপরে টিয়ার গ্যাস, তারপরে 2:30-3টার দিকে গুলি বর্ষণ, তখন কিন্তু পরিস্থিতি ভিন্ন রকম হলো। ওই সমাবেশ থেকে ওরা তো চলেই গেল মেডিকেল কলেজের সামনে থেকে, আর আমাদের মাঠটা পুরো খালি হয়ে গেল। ওই মাঠটা কিন্তু পুরো ভর্তি ছিল, হয়তো জনগণও ছিল, ছাত্রছাত্রীরাও ছিল। তখন আমরা দাঁড়িয়ে আছি, আমরা মুসলিম গার্লস স্কুলের কিছু ছাত্রী ছিলাম, আর আমরা ইঞ্জিন কলেজের ছাত্রী, আর বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রী ছিলেন। তো ছাত্র নেতারা এসে বলেন যে আপনারা চিন্তা করবেন না, আপনাদের বেরোনোর ব্যবস্থা করছি আমরা। তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কিন্তু সেখানে দিন যার রুমে ছিলেন, তো ওনারা ওই মেডিকেল কলেজ মাঝখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস দেওয়ালের মাঝখানে একটা ভেঙে রাস্তা করে দিলেন। তখন আমরা ওদিক দিয়ে ওনারা আমাদের বের করে দিলেন, আমরা হোস্টেলে চলে আসলাম। কিন্তু তখনও জানি না কতজন বা কারা নিহত হয়েছে। সন্ধ্যার সময় খবর গেল, ছাত্র নেতারা কিন্তু সবসময় হলে খবর পাঠায়, যার ফলে আমরা কখন কী ঘুরছে আমরা তখনই জানতে পারি। ওরা বললো যে অনেক নিহত হয়েছে, আহত হয়েছে, এবং অনেক লাশ গুম করেছে। সন্ধ্যার সময় আমরা আর 8-10 জন আরও আবার আসলাম, আমি আর এসেছি। এসে মেডিকেল কলেজের ক্যাম্পাসে ঢুকে দেখি যে সবাই সেবা শুশ্রূষা করছে, হাত ভাঙা, পা ভাঙা, গা রক্তাক্ত, কিছু কিছু বেডে কোনো কয়েকজনকে শুয়ে রেখেছে, তখন কার নাম কেউ আমরা কেউ জানি না। তারপরের দিন সকালে শুনলাম যে অনেক লাশকে তারা গুম করেছে, এবং আজিমপুরে কাউকে কবর দিয়েছে, আরও কিছু কিছু ছাত্র অ্যারেস্ট করেছে। সেদিন 22 তারিখে আমরা রান্না করে জেলখানা তাদের খাওয়া পাঠালাম, কারণ ওনারা অনশন করছেন, জেলখানা খাওয়া খাচ্ছে না। ছাত্ররা বাংলা ভাষার দাবির জন্য আন্দোলন করছে, এবং তার প্রতিবাদের জন্য সরকার তাদের অ্যারেস্ট করেছে, এই প্রতিবাদে ওনারা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। তারপর দিনে আমরা কাজ করছি, বেরোচ্ছি, আমরা ব্যাচ বিক্রি করছি আর পয়সা তুলছি। 23 তারিখে আমরা কাজ করেছি, রাত্রের বেলা 23 তারিখ যে শহীদ মিনার হয় সেটা আমাদের খবর পাঠিয়েছে যে আমরা শহীদ মিনার বানানো শেষ হয়েছে। আমরা ভোর রাতে শহীদ মিনার গিয়েছি, এবং প্রথম শহীদ মিনারটা দেখেছি, সেখানে ফুল নিছি কি না মরণায়, কারণ রাত্রেবেলা তো বাগানে ফুল ছিল কিনা তাও যাইনি, আমরা গিয়েছি, আমরা খালি পায়ে গিয়ে ওখানে শ্রদ্ধা জানিয়েছি। রক্তাক্ত সাপ, রক্তাক্ত পড়ে আছে সব, ওই জিনিসও আমরা দেখলাম ছোট আমাদের সেই প্রথম শহীদ মিনারটা দেখে ভাগ্যান্ত মানে ফিরে আসে। তারপরে বোধহয়
সব হোস্টেল বন্ধ করে দিল, হোস্টেল কলেজ স্যানিটারি ক্লোজ করে দিল, তখন আমাদের বাড়িতে সবাইকে পাঠিয়ে দিল। এবার আপনার কর্মজীবন প্রসঙ্গে আসি। আপনি 1958 সালে ফেনী হাই স্কুলে প্রধান শিক্ষক পদে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এই কর্মজীবন শুরুর প্রেক্ষাপটটি জানতে চাইব। তখনকার দিনে হেডমিস্টার হওয়ার যোগ্যতা আমার ছিল না, কারণ বিএড ট্রেনিং লাগে, যেহেতু ওই কালে তো শিক্ষক পাওয়া কষ্টকর, সেই জন্য যেহেতু এমএ পাস অনার্স পাস, সেই জন্য কর্তৃপক্ষ আমার বাবার পরিচিত বন্ধু বান্ধবরা আছে, ওরা বললো যে ঠিক আছে ওনাকে নিয়ে নেই, আমরা পরে ট্রেনিং দেবে, সেই হিসেবে ওরা নিয়ে নেবে। তো সেখানে আমি 57-58 পর্যন্ত কাজ করেছি। ছাত্রীর বাবারা কিন্তু, মারা কিন্তু অনেক পড়াশোনার ব্যাপারে আগ্রহী, এবং মারা এসে রাতের বেলা আমার বাসায় যেতেন, তাদের মেয়ের কথা বলতেন, কোনো মেয়ে যদি পরীক্ষা খারাপ করে ওনারা দুঃখ পেতেন, ওনারা বলতেন যে ওরা চাকরি করুক আর না করুক, ওদের সংসার করার জন্য লেখাপড়া দরকার, এই অনুভূতিটা ওদের ভিতরে কাজ করেছে, সন্তান লালন পালন ওর সংসার করার জন্য, সেই অনুভূতিটা তাদের ভিতরে আসছিল, সেটাও একটা দিক, কারণ তখনকার দিনে মেয়েরা তো খুব কমই চাকরি করতো। এরপরে নানান ধারাবাহিকতায় আপনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি করেন এবং পিএইচডি শেষ করে এসে 1968 সালে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। দীর্ঘ 40 বছরের অধ্যাপনা শেষে 2002 সালে অধ্যাপক পদ থেকে অবসর গ্রহণ করেন। স্কুল শিক্ষকতা 10 বছর এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা 40 বছর, একটি বৈচিত্র্যপূর্ণ শিক্ষকতা জীবন। এই দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা জানতে চাইব। প্রভাষক হিসেবে জয়েন করেছি ঠিকই, কিন্তু এর কাজকর্ম স্কুলের শিক্ষার সাথে একটা ধারাবাহিকতা আছে। আচ্ছা, আপনার স্কুলের সঙ্গে লিংক আপ? হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা তো স্কুলের শিক্ষকদেরই, প্রশাসকদের ওদেরই পড়াই, অতএব একটা ওই অভিজ্ঞতাটা আমার কাজে লেগেছে, কারণ বাস্তবে টিচাররা কী করে বা প্রশাসকেরা কী করে সেটা আমি বুঝতে পারলাম, এবং আমি যে অনেক গলত করেছি প্রশাসক কাজে বা শিক্ষা দানের কাজে, সেটা তখন উপলব্ধি করলাম, যার ফলে আমার এটা উপকার হয়েছে যে আমি ওখান থেকে এসে আমার ত্রুটিগুলো বুঝতে পারলাম এবং সেগুলো উত্তরণ করে যেন শিক্ষক বা প্রশাসক হিসাবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি, সে উপলব্ধি আমার হয়েছিল। এটা একটা বৈচিত্র্যপূর্ণ জীবন, প্রতি বছরই নতুন ছাত্র আসছে, ওদের সাথে মিলেমিশে আমরা ওদের কাছ থেকে অনেক কিছু শিখছি, ওরাও হয়তো শিখছে আমাদের কাছ থেকে, খুব ভালো লেগেছে। আজকে জীবনের এই পর্যায়ে এসে হিসেবের খাতাটি কেমন, কোনো খেদ আছে কি না, কোনো অপ্রাপ্তি আছে কি না? আমি মনে করি যে আমি যা আমার যোগ্যতা অনুসারে যা করার তা করেছি এবং তা পেয়েছি, আমার কোনো খেদ নেই, আক্ষেপ নেই। একটি সমৃদ্ধ কর্মজীবন আপনার। এই কর্মজীবন তৈরি করতে নিশ্চয়ই অনেক মানুষের অবদান আছে, যাদের অবদানের কথা বলতে চান? প্রথম কথা হলো বাবা মা তো আসেনি কুমিল্লার, আমার খালা খালু ওনারা কুমিল্লার শহরে গোবিন্দপুর গ্রামে থাকেন, ওনারা আমাকে না রাখলে আবার পড়াশোনা আরম্ভ হতো না, আর টিচারদের ভিতরে ওনারাও কিন্তু আমাদের পড়ার না বুঝলে বুঝিয়ে দিতেন। আর বিশেষ অবদান আর একটা হলো অধ্যাপক মমতাজুর রহমান তরফদার, উনি কিন্তু একাডেমিক কাজে আমাদের অনুপ্রেরণা দিতেন। আপনার 4 সন্তান, এর মধ্যে 2 কন্যা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করে এবং 2 কন্যা দেশে বসবাস করেন, এবং আপনার স্বামী দেশে আছেন। আমরা তাদেরকে এই অনুষ্ঠানে সংযুক্ত করবার চেষ্টা করেছি, তারা অত্যন্ত কাছ থেকে দেখবার আলোকে আপনাকে নিয়ে কি বলেছেন সেটি আমরা আমাদের দর্শকদের দেখিয়ে আসব। আমার মা অত্যন্ত মেধাবী একজন মানুষ, তিনি অত্যন্ত মমতাময়ী, দানশীল, মানুষের প্রতি সহনশীল। আমি তার কাছ থেকেই শিখেছি যে জীবনের কোনো অবস্থাতেই হাল ছেড়ে দিতে হয় না, সবসময়ই শক্ত হাতে হাল ধরে রাখতে হয়, এবং আমি প্রত্যাশা করি আজকের প্রজন্ম আমার মায়ের মতোই মেধাবী, দেশপ্রেমী, সহনশীল হবে এবং দেশের প্রতি তারা অবদান রাখবে। ছোটবেলা থেকে তার কাছে ভাষা আন্দোলনের কথা, মুক্তিযুদ্ধের কথা শুনে এসেছি। কলেজ পড়ুয়া মা এবং তার সতীর্থদের বাংলা ভাষার জন্য সেই আন্দোলন, আমাদের আজকের এই স্বাধীন বাংলাদেশ সবার জন্য যে কি গুরুত্বপূর্ণ ছিল সেটা ছোটবেলাতে তেমন বুঝতে পারতাম না, কিন্তু বুঝতাম নিজের ভাষা আর সংস্কৃতির জন্য কি গভীর ভালোবাসা থাকলে একটি কলেজ পড়ুয়া মেয়ে এরকম সাহসী ভূমিকা রাখতে পারে। বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা এবং পেশাগত কাজের শত ব্যস্ততার মাঝেও আমার মা তার সন্তানদের সবকিছুর প্রতি খেয়াল রেখেছেন। আমরা 4 বোন আজ নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত,
আর এর পেছনে রয়েছে তার অপরিসীম অবদান। ভাষা সৈনিক শরীফা খাতুন আমার মা, তাকে নিয়ে আমার খুব গর্ব। মা শুধু আমার নয়, পৃথিবীর সব মেয়ের কাছেই একটা বড় উদাহরণ। মা চিরকাল ক্লান্তিহীনভাবে দেশ ভাষার শিক্ষা নিয়ে অনেক কাজ করে গেছেন, আর তার কাজের জন্য তিনি পুরস্কৃত হবেন এ কথা ভুলেও কল্পনা করেননি। ভাষা আন্দোলনের সময় তার অদম্য সাহসিকতার কথা মনে হলে আমি আজও আতঙ্কিত হই। ভাষা আন্দোলনে তার অবদানের জন্য দেশ তাকে 21শে পদকে পুরস্কৃত করেছেন, সেজন্য আমরা খুবই আনন্দিত আর গর্বিত। মা আমাদের শিখিয়েছেন কিভাবে শ্রম আর একনিষ্ঠতা দিয়ে সামনে এগোতে হয়। তিনি সবসময় তার মেয়েদের লেখালেখি এবং গবেষণা কর্মে উৎসাহ যোগান। শত প্রতিকূলতার মধ্যেও নিজের লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়া শিক্ষাও পেয়েছি তার কাছ থেকে। ভ্রমণ করতেও তিনি খুব ভালোবাসেন, পৃথিবীর বিভিন্ন দেশ তিনি ঘুরেছেন। ভ্রমণের মাধ্যমে জানা এবং শেখার ব্যাপারে তার অসীম আগ্রহ, যেখানেই যান সেখান থেকেই তার পছন্দের বই সংগ্রহ করেন। এছাড়া তিনি যখন ইডেন কলেজের ছাত্রী ছিলেন তখন বিপদ ও ঝুঁকি মাথায় নিয়ে ভাষা সংগ্রামে শরিক হয়েছেন। ভাষা সংগ্রামী মাকে নিয়ে আমি গর্বিত। সবসময় একটা জিনিস খেয়াল করেছি, ওনার অধ্যাপনা শিক্ষকতার কাজ যেটা, সেটার প্রতি উনি যেমন মনোযোগী, তেমনি ছিলেন পরিবারের কাজে মনোযোগী। আর ছেলে মেয়েদের উনি লালন পালন করেছেন, অধ্যাপনা তো করেছেনই, অধ্যাপনা একদিনও উনি কোনোদিন ক্লাস কামাই দেননি। আমাদের এতদিন যে দাম্পত্য জীবন এটা সুখেরই কেটেছে, এখন আমরা পরস্পর পরস্পরের বন্ধু। কারণ হচ্ছে এখন এমন একটা বয়স হয়েছে যে বয়সে একজন একজনকে সাহায্য না করলে চলে না, আমরা বাকি জীবনটা যেন ভালোভাবে কাটাতে পারি, সেই জন্য আপনার সকলে আমার দোয়া করবেন। আমাদের একটি বৃহৎ জনগোষ্ঠী তরুণ প্রজন্ম, দেশের একজন গুণীজন হিসেবে, অগ্রজ হিসেবে আমাদের তরুণ প্রজন্মকে আপনি কী পরামর্শ দেবেন? তরুণ প্রজন্ম অবশ্যই লেখাপড়া শিখবে, তারা যেন সঠিকভাবে তাদের লেখাপড়াটা গ্রহণ করতে পারে এবং দেশের সর্বস্তরের কাজে, উন্নয়ন কাজে তারা যেন যোগ্য হয়ে অংশগ্রহণ করে দেশে দেশসেবা করতে পারে, সেটাই হলো আমার বক্তব্য। এবং তারা যেন দেশকে ভালোবাসে, যেভাবে তারা মাকে ভালোবাসে, বাংলা ভাষাকে, মাতৃভাষাকে ভালোবাসে, সেইভাবে দেশকে ভালোবাসবে এবং দেশের প্রেম যেন তাদের ভিতরে সবসময় সক্রিয় থাকে, সেই চেষ্টা তাদের করতে হবে। আপনি ব্রিটিশ বিরোধী আন্দোলন দেখেছেন, দেশ বিভাগ দেখেছেন, 52 ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে কাজ করেছেন, এই যে এত কিছু, এত কিছুর পরে আজকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, দেশের একজন গুণীজন হিসেবে, অগ্রজ হিসেবে দেশ নিয়ে কি স্বপ্নের কথা বলতে চান, আমাদেরকে কি স্বপ্ন দেখাতে চান? স্বপ্ন মানুষের দরকার, কোনো স্বপ্ন না থাকলে মনটা শূন্য, শূন্য থেকে কেউ কাজ করতে পারে না। একটা ছবি, মনের ভিতরে একটা ছবি থাকবে, স্বপ্নটা ঘটনা হওয়ার নির্ভর করে একটা শিশু বা একটা ব্যক্তি বা একটা ছাত্র কীভাবে তার পরিবেশে সে কাজ করছে, ক্রিয়া করছে, চিন্তা করছে, তার উপর নির্ভর করে। প্রতি মুহূর্তে কিন্তু একটা স্বপ্ন থাকে। আপনি যেখানে আমাকে প্রশ্ন করছেন, আমি তো দিচ্ছি, কিন্তু এর ভিতরে কিন্তু অনেক স্বপ্ন কাজ করছে। এটার মধ্যে মানুষের মন গঠন বা মানুষের মস্তিষ্কের গঠনের রূপে গঠনের জন্যটা হচ্ছে, কিন্তু এই স্বপ্নটা সব স্বপ্ন কিন্তু কার্যকরী হয় না, কিন্তু আমাদের মনে ভেসে বেড়ায়। অতএব আমাদের যে স্বপ্নটা, যে মানুষ চিরস্থায়ী করতে চায়, এটাকে অনুসরণ করে বড় হতে চায়, সে স্বপ্নটা যেন সঠিকভাবে লালন পালন হয়, সে পরিবেশ দেশে সৃষ্টি করতে হয়। স্মৃতির মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বসে আপনার জীবনের গল্প শুনলাম, এতক্ষণ সুন্দর একটি সময় কাটালাম, এবার আমাদের যাওয়ার সময় হলো, যেতে হবে, বিদায় চাইছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আমরা বিদায় নেব একটি ভাষার গান শুনতে শুনতে। রাষ্ট্রভাষা আন্দোলন ঢাকার
সহ রক্তে ভাসাইলি তোরা ঢাকার শহর।